সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই সহজ একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব রুই মাছ ভুনা বা রুই মাছ দোপেঁয়াজও বলতে পারেন, যেটা নাকি খুবই সহজে সবাই রান্না করতে পারবে। আমি আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে দেওয়া অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য। তাহলে চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে। আজকে রুই মাছ ভুনা করার জন্য এখানে আমি প্রায় 8 থেকে 10টির মতো রুই মাছের টুকরো নিয়েছি, আর মেপে নিলে এখানে প্রায় 500 গ্রাম বা আধা কেজির মতো মাছ হবে। তো মাছের পিসগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি এবং মাথালে সহ নিয়েছি এবং মাছগুলোকে সামান্য একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিটের মতো। এখন আমি মাছগুলোকে ভেজে নেব, আর সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। এই তেলে আজকে মাছগুলো ভাজবো, তারপরে রান্না বসিয়ে দিব। তেলটা খুব ভালো করে গরম হওয়ার পরেই কিন্তু মাছগুলো ছেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু এই হাঁড়িতে লেগে যাবে। তো আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। এই মাছগুলো বেশি সময় ধরে আমি ভাজবো না, হালকা ভাজা দিব। আর চুলার জালটা কিন্তু প্রথমে হাই ছিল, হাইতে রেখে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি, তারপরে চুলার জালটাকে মিডিয়ামে করে দিয়েছি, তারপরে এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো এই পিটুপুট করে মাছগুলোকে হালকা একটু কালার করে নিলাম, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এর থেকে বেশি ভাজবো না, তা না হলে শক্ত হয়ে যাবে, যেটা রান্নার পরে খেতে ভালো লাগবে না। তো এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি, আর বাকি যে মাছগুলো রয়ে গেছে সেগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিব। এখন আমি রান্নাটা শুরু করে দিলাম। এখানে আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 2.5 থেকে 3 কাপের মতো। যেহেতু আমার এখানে মাছের পরিমাণটা বেশি, আবার তরকারিটা ভুনা, সেক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি লাগবে। তো এখানে আমি বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন এই তেলে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু ভেজে নেব। চুলার জালটা এখন আমি হাইতে করে দিয়েছি। হাইতে করে দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে হালকা একটু ভেজে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এর থেকে বেশি ভাজবো না। এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, তারপর এখানে মশলা দিয়ে দিব। আজকের রান্নাটি হবে একবারে হালকা মশলা, যেটা খেতে অত্যন্ত মজার হয়ে থাকে। আর আমি এখানে কোনো প্রকার শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করবো না, ঝাল বেশি খেলে কাঁচা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এখানে আমি 1/2 চা চামচ করে হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, এবং লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। আমি এখানে 1 চা চামচের থেকে একটু কম লবণ দিয়েছি, আর 1 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা, এবং 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরা গুঁড়াটা কিন্তু এ তরকারিতে অবশ্যই ব্যবহার করবেন। চুলার জালটা মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো এভাবে কষিয়ে নিয়েছি, আর কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। তো গরম পানি না থাকলে সমস্যা নেই, আমার কাছে ছিল, দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো মাথাটাকে এভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি, যেহেতু মাথাটা একটু হতে সময় লাগবে। তো মাছগুলো সব দেওয়ার হয়ে গেলে ঝোলের সাথে খুবই ভালো করে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু খুবই শর্টকাট, কিন্তু খেতে দারুণ স্বাদের হয়, আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন। তো নেড়ে চেড়ে ঢেকে দিলাম চুলার জালটা। এখন আমি লোতে করে দিব, আর অপেক্ষা করেছি 2-3 মিনিট। এর থেকে বেশি সময় এভাবে রেখে দেওয়া যাবে না, কারণ তরকারিটা যেহেতু ভুনা তো সেক্ষেত্রে কিন্তু নিচে লেগে যাবে। তো ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পরপর এভাবে হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে, আর মাছগুলোকেও হালকা করে উল্টে দিতে হবে, তা না হলে ভেঙে যাবে। আমরা মাছগুলো কিন্তু তেমন একটা ভাজিনি, তো সেজন্য মাছগুলো অবশ্যই উল্টে পাল্টে দিতে হবে। তো আমি অপেক্ষা করেছি 5 মিনিট। এর মধ্যে আমি আরও একবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম। তো আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গেছে এবং তেলটা উপরে উঠে এসেছে। আর এ পর্যায়ে এখানে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। এভাবে করে সমস্ত মাছের উপরে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে। তো আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ যেহেতু আমি প্রথমে দিয়েছিলাম, এটাকে আমি ফ্লেভারের জন্যই দিলাম, তবে আপনারা চাইলে কেটেও দিয়ে দিতে পারেন। তো ঢেকে অপেক্ষা করলাম আরও 2-3 মিনিট। তো কাঁচামরিচ থেকে কিন্তু সুন্দর একটি ফ্লেভার বের হবে, আর চুলার জালটা কিন্তু এ পর্যায়ে একেবারেই লোতে আছে। তো তরকারি কিন্তু আমার হয়ে গেছে, এখন পরিবেশন করার জন্য একবারে রেডি। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। তো সবাই আশা করছি রান্না করতে পারবেন, এবং রান্না করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হলো। যেহেতু হালকা মশলা রান্না করেছি, আমি আশা করছি যারা কম মশলা পছন্দ করেন তাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।